পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি গোল পার্কে। আর এই গোল পার্ক থেকেই আরম্ভ হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মহা মিছিল, স্বামীজির 158তম জন্মদিন উপলক্ষে। আসুন আপনাদের এবার আমরা সেটা দেখাবো। জন্মদিবস সেই তাকে কেন্দ্র করে প্রত্যেক বছরই যখন দিকে মা মাটি মানুষের সরকার এসেছে তখন দিয়ে আমাদের বিবেক চেতনা যাকে বলা যায় উৎসবটা পালন করা হয়। আজকে আমরা সেটাই পালন করার জন্য আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা গোলপাক দিয়ে হাজরা এই স্বামী বিবেকানন্দের দিনে এই যুব দিবসটা পালন করা হয় আমাদের যুব নেতা, তাই আজকে সঠিক দিনটা পালন করে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আর ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে ভাগ তার বিরুদ্ধে লড়াই বরাবরই তৃণমূল করে আসে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল গোলপাক থেকে গড়িয়ার হয়ে ট্রায়াঙ্গুলার পার্ক হয়ে হাইজা শেষ হবে। উনি বার্তা দেবেন আগামী দিনে এই মিথ্যাচার দল এবং ধর্মের ওপর মানুষকে বিভেদ করা, ভাগ করা, অশান্তি যে চেষ্টা তার বিরুদ্ধে লড়ার, এবং আমাদের যে উন্নয়ন তার সঙ্গে মানুষ থাকবে। মহামিছিল আসুন আপনাদের এবার সেটাই দেখাই। রিপোর্ট সারাদিন বাংলা টিভি কলকাতা।